রাতের আকাশে চাঁদ, তারা, নক্ষত্র, এগুলো তো আমরা অনেকেই দেখি, কিন্তু আপনারা কি কখনো কোনো মহাজাগতিক বা অতিজাগতিক কিছু আকাশে দেখেছেন? আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা মলিদির জীবনে ঘটে যাওয়া একটা অত্যন্ত সত্যি ঘটনা। উনি নিজে চোখে একটা মহাজাগতিক বা অতিজাগতিক কিছু উপলব্ধি করেছেন এবং নিজের চোখে দেখেওছেন, এবং সেই জিনিসটা ওনার জীবনে যে কি অসম্ভব রকমের একটা প্রভাব ফেলেছিল সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। আমার রিকোয়েস্ট, আপনারা কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে এই ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে, এবং এই ঘটনাটার মাধ্যমে আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি আপনারা অনেকেই অনেক নতুন কিছু জানতে পারবে। দেখুন, রাতের আকাশ তো আমরা অনেকেই দেখি, ছাদে উঠে বা নিজের ঘরের জানলা থেকে আমরা অনেকেই দেখি, কিন্তু এই রাতের আকাশে, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, খোলা আকাশের মধ্যেও এমন অনেক অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমরা সাধারণ চোখে দেখতে পাই না। অনেক সময় দেখলেও সেটার কী মাহাত্ম সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন এরকম অনেক অনেক কিছু আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে যেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি না, এবং সেগুলো কখনো কখনো মানুষের জীবনে এমনভাবে চলে আসে যে তার একটা সুদূর প্রসারী প্রভাব তার জীবনে কিন্তু পড়ে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক বা অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে, তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেল আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তারপরে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা মুম্বাই থেকে মলিদি লিখে পাঠিয়েছে। উনি ঘটনাটা নিজের মতো করে লিখেছেন এবং তারপর রিকোয়েস্ট করেছেন যেন আমি পুরো ঘটনাটা পড়ে গুছিয়ে আপনাদের সকলের সামনে পরিবেশন করব, তো আমি সেই চেষ্টাই করছি। ঘটনাটা বলার আগে আমার প্রথমে এই মলিদির জীবন সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলতে হবে, তাহলে আপনার ঘটনাটা বুঝতে আপনাদেরও সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। মলিদির ছোট থেকে বড় হয়ে ওঠা কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। ছোটবেলা থেকে পড়াশুনো করেন, স্কুল, তারপরে কলেজ, তারপর উনি একটা জায়গায় চাকরিতে ঢোকে। তো এর মধ্যে ওনার বিএস স্থির হয়। এবার যখন ওনার হাজব্যান্ডের সাথে ওনার পরিচয় হয়, তো তখন ওনার হাজব্যান্ড কলকাতাতেই কাজ করতেন। ওনার হাজব্যান্ড পেশা ইঞ্জিনিয়ার। তো ছোটবেলা থেকেই মলিদির মধ্যে একটা গুণ ছিল বা একটা স্বভাব ছিল, সেটা হচ্ছে মলিদি খুব ভালো রান্না করতে পারতেন এবং খেতে খুব ভালোবাসতেন, খাওয়াতেও ভালোবাসতেন। এবার মলিদির সাথে যখন ওনার হাজব্যান্ডের আলাপ হয়, তো উনি দেখলেন যে ওনার হাজব্যান্ডও ঠিক একই প্রকৃতির মানুষ। নিজে রান্না করতে ওনার হাজব্যান্ডও খুব ভালোবাসে, খুব ভালো রান্না করে এবং খেতেও খুব ভালোবাসে। তো এই জিনিসটা যখন ওনাদের মানে কমন একটা ইন্টারেস্ট থাকে, সেখান থেকেই আর কি ওনারা সম্পর্কটা বিয়ে অবধি যায় এবং ওনারা বিয়ে করে। এবার বিয়ের পরে যেটা হলো, যেহেতু ওনার হাজব্যান্ড একটা বেশ নাম করা কোম্পানিতে কাজ করতেন, তো সেইখান থেকে ওনার প্রমোশন হয় এবং প্রমোশন হওয়ার পরে ওনার হাজব্যান্ডের জবটা ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে, ট্রান্সফার হয়ে রাজস্থানে পোস্টিং হয়। এবার রাজস্থানে যখন পোস্টিং হয়, তো মলিদিও স্বাভাবিকভাবে ওনার হাজব্যান্ডের সাথে চলে যায়। এবার ওনারা যেখানে যে কোম্পানির আন্ডারে আর কি মলিদির হাজব্যান্ড কাজ করতেন, তো সেখান থেকে খাওয়া দাওয়া, থাকা, সমস্ত কিছুই প্রোভাইড করা হতো। আর মলিদি এবং ওনার হাজব্যান্ড, আমি বললাম, দুজনেই খেতে, রান্না করতে খুব ভালোবাসতেন, তো সেই জন্য দুজনেই কিন্তু প্রচুর রান্না করতেন বাড়িতে, আর বেশ খাওয়া দাওয়া হতো। এবং শুধু ঘরেই খাওয়া দাওয়া হতো তাই নয়, ওনারা খুব বাইরেও খেতে খেতে আর কি ভীষণ ভালোবাসতেন। তো এইভাবেই ওনাদের বিয়ের পরে 3 বছর কেটে যায়, প্রচুর খাওয়া দাওয়া,
আর যেহেতু কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো, কখনো রাজস্থান, কখনো গুজরাট, কখনো মধ্যপ্রদেশ, তো খাওয়া দাওয়াটাও কিন্তু সেভাবেই ওনারা করতেন। প্রত্যেকটা জায়গায় লোকাল যে কুইজিন থাকে সেগুলো ট্রাই করা, এরকম করতে করতে না মানে খাওয়া জিনিসটা ওনাদের জীবনের সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিল যে স্পাইসি খাবার, খুব রিচ খাবার, ভাজাভুজি, এগুলো ছাড়া না ওনাদের দুজনের মানে ব্রেকফাস্ট টু ডিনার কমপ্লিট হতো না। ওনারা সবসময় খুব রিচ খাবার খেতে ভালোবাসতেন, খুব বেশি মশলাদার খাবার, এগুলো ওনাদের খুব ভালো লাগতো। এবার দেখুন, খেতে অনেকেরই ভালো লাগে, আর ভাজা ভুজি স্পাইসি খাবার অবশ্যই খুবই সুস্বাদুও হয়। তো কিন্তু এখনকার দিনে মানুষ যদি বেশি এই ধরনের খাবার খায়, তো সেটা তো শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। তো প্রথম যখন বিয়ের মানে বিয়ে হয়ে 3 বছর যখন কাটে, তখন ওনারা অতটা কিছু বুঝতে পারেনি, কিন্তু আস্তে আস্তে ওনাদের দুজনেরই কিছু কিছু সমস্যা আসা শুরু করে শারীরিক দিক থেকে। তো খাওয়া দাওয়ার পরে ওনাদের মানে ওরকম খাওয়া দাওয়ার পরে আস্তে আস্তে ওনাদের শরীর খারাপ হওয়া শুরু হলো। তো যেহেতু খেতে খুব ভালোবাসেন, আর খাওয়াটা ওনাদের জীবনের একটা খুব বড় ব্যাপার ছিল, ওনারা মানে ব্রেকফাস্ট করার সময় ভাবতেন যে লাঞ্চে কী খাবেন, লাঞ্চের সময় ভাবতেন ডিনার কী খাওয়া যায়, আর দুজনেরই যেহেতু এটা কমন ইন্টারেস্ট ছিল, ফলে বিয়ের পরে মানে এই মলিদির খাওয়া দাওয়াটা আরও বেড়েছে। এবার এইভাবে হতে থাকে, একটু একটু করে শরীর খারাপ হতে থাকে, তো তার মধ্যে ওনার ছেলে হয়। যাই হোক, তো ছেলেও হয়েছে, ভালো কথা। এবার তারপরে ওই সময় উনি একটু কটা দিন একটু রেস্ট্রিকশনে ছিলেন, তো তারপরে আবার আস্তে আস্তে যখন ওনার ছেলে বড় হয়, আবার ওনারা যেরকম খাওয়া দাওয়া করতে একদম সেরকম ফুল প্লেটেড বাইরের মশলাপাতি দেওয়া খাবার, বা ঘরে রান্না করলেও সেটাও খুব স্পাইসি করে খাওয়া ওনারা আবার স্টার্ট করে দিলেন। মানে উনি যেটা মলিদি লিখেছে যে এরকমও হয়েছে যে টানা 5 থেকে 6 দিন ওনারা বাইরেই খেয়েছেন, শুধুমাত্র ওনার ছেলে যেহেতু ছোট ছিল, ছেলের জন্য হয়তো উনি একটু কিছু রান্না করতে, এইরকম লেভেলে ওনারা বাইরের খাবার খেতে ভালোবাসতেন। ভাবো। আচ্ছা, আমি এই কথাগুলো কেন বলছি সেটা আপনারা ঘটনার পরবর্তী স্টেজ যখন যাবে তখন আপনারা আরও বুঝতে পারবেন যে আমি এই কথাগুলো এখন কেন বলছি। এবার সেই সময় যখন আর কি একটা সময় আসে, সেই সময় ওনারা নয়ডায় পোস্টিং ছিল ওরা, ঠিক আছে? এবার নয়ডায় পোস্টিং ছিল, এবং নয়ডায় পোস্টিং যখন আর কি ছিল, তো তখন ওখানে আমরা জানি বা দিল্লির দিকে কাবাব খুব ভালো পাওয়া যায়, পরোটা, কাবাব, এই ধরনের জিনিস। তো ওইখানে পোস্টিং হওয়ার পরে ওনাদের ওই কাবাব খাওয়াটা খুব বেড়ে গেছে, ঠিক আছে? বাইরে খাবার খেলে ওই কাবাব, বিরিয়ানি, এগুলো খুব বেশি খেতে। তো সেই সময় ওনার হঠাৎ করেই মানে বিশেষত মলিদির যেটা হলো, যে মলিদির না মানে খুব ওয়েট গেন হয়ে গেল, এবং ওনার হজমের একটা সমস্যা দেখা দিত খুব, মানে সেটা একটা আস্তে আস্তে একটা সিভিয়ার পর্যায়ে চলে গেল। উনি ওখানে ডাক্তার কনসাল্ট করলেন, তো ডাক্তারবাবু বললেন যে যা আর কি কন্ডিশান, সেখানে মানে মেডিসিন তো চলবেই, বলছে এটা মানে ঠিক করা বেশ মুশকিল, আর এখন থেকে ওনাকে শুধুমাত্র সেদ্ধ খাবার খেতে হবে, কোনো রকমের ভাজা স্পাইসি খাবার একদম চলবে। এবার এই বিষয়টায় মানে ওই সময় কিন্তু ওনার হাজবেন্ডেরও একটু শরীর খারাপ হয়ে গেল, কিন্তু যেহেতু ওনার হাজবেন্ড দুপুরবেলাটা বাড়িতে থাকতেন না, কাজকর্মের মধ্যে থাকতেন, তো সেই জন্য ওনার শরীরে ওই স্পাইসি খাবারের যে রিয়াকশান সেটা হয়েছিল, বাট মলিদির মতো অতটা হয়। তো ওনার হাজবেন্ডকেও ডাক্তার দেখে বললো যে আপনারও সমস্যা হয়েছে, কিন্তু আপনারটা একটু হলেও অত মানে কম সিরিয়াস, কিন্তু মলিদিরটা খুব সিরিয়াস লেভেলে চলে গেছে। তো ডাক্তারবাবু বললেন যে দুজনকেই আর কি সেদ্ধ খেলে ভালো হয়, তো মলিদির তো মানে সেদ্ধই খেতে হবে, অন্য কোনো ভাজা ভুজি কিচ্ছু খাওয়া যাবে, শুধুমাত্র সেদ্ধ খেতে হবে আর বেশি করে জল খেতে হবে। তো এই বিষয়টা যখন মলিদি শুনলেন, উনি না ভিতর থেকে খুব ভেঙে পড়লেন। দেখবেন আমরা হয়তো, আপনি আমি হয়তো শুনে ভাবছি যে খাওয়া দাওয়া বেশি করেছে তো সেটার থেকে সমস্যা, কিন্তু যাদের জীবনে খাওয়া দাওয়া ব্যাপারটা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট একটা, খাওয়া অবশ্যই সবার জীবনে ইম্পর্টেন্ট, কিন্তু যারা খেতে খুব ভালোবাসে তাদেরকে যদি হঠাৎ করে বলে যে তুমি আজকে থেকে আর কোনো স্পাইসি খাবার খেতে পারবে না, কোনো ভাজাভুজি খেতে পারবে না, তো তারা না একটা ডিপ্রেশনে চলে যায়। তো স্বাভাবিকভাবেই উনিও একটুখানি মানে একটু না বেশ ভালো রকমই উনি ডিপ্রেশনে চলে যায়। এবার তখন ওনার হাজবেন্ড মানে ভাবলেন যে এখানে ওনার ছেলেটাও ছোট, তখন তো ভাবলেন যে মলিদির দেখাশুনো করার ক্ষেত্রে সমস্যা, কারণ একটা লোক উনি রেখেও ছিলেন, কিন্তু সেই লোকটা না খুব একটা ভালো লোক ছিল, মানে খুব এফিশিয়েন্ট লোক নয়। তো তখন ভাবছি কী করবে, কারণ মলিদিকে খুব সাবধানে এখন রাখতে হবে, খাওয়া দাওয়াটা খুব লিমিট করে করতে হবে, রোজ হাঁটতে বলেছে ডাক্তার, তো কী করবে? তো তখন মলিদির হাজবেন্ড মলিদিকে বলে যে তুমি তাহলে মানে ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করে যাও, আমি মাসে একবার করে আসবো, বা 1 মাসে যদি নাও আসতে পারি, 1.5 মাস অন্তর অন্তর আমি আসবো, তুমি ছেলেকে নিয়ে ব্যাক করে যাও, কারণ তোমার এখন রেস্টের দরকার, তোমার এখন প্রপার
গাইডেন্সের দরকার, তো একা এখানে থেকে তো সেটা সম্ভবপর হচ্ছে না। তো সেরকমই চিন্তা ভাবনা করে মনোজিও ভাবলেন যে সত্যি উনি যদি এখন ওনার হাজব্যান্ডের সাথে বাইরে বাইরে থাকেন, কারণ এক জায়গায় বেশি দিন ওনার হাজব্যান্ডের কাজ হতো না, তো ওসব কিছু চিন্তা ভাবনা করেই ওনারা ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করেন। ঠিক আছে, এবার মলিনীদের বাড়িটা ছিল বারুইপুরের দিকে। ঠিক আছে, এবার বারুইপুরের দিকে ওনাদের যে বাড়িটা ছিল, তো সেই বাড়িতেই উনি এসে ওঠেন, এবং ওখান থেকে আর কি মিনিট দশেকের 10-15 মিনিট আর কি গাড়িতে লাগে, সেই হচ্ছে সেই ডিস্টেন্সে হচ্ছে ওনার বাপের বাড়ি। এবার মলিনীদের যে বাড়িটা ছিল সেটা হচ্ছে দোতলা বাড়ি, নিচে নিচতলাতেও ঘর ছিল, ওপরতলাতেও ঘর ছিল। তো মলিদি এসে ভাবলেন যে উনি ওনার নিজের বাড়িতেই উঠবেন, তো সেই বাড়িতেই ওঠেন। এবার দোতলার যে ঘর ছিল সেই ঘরে, মানে দোতলায় টোটাল 3টে ঘর ছিল, একটা ঘরে উনি শুতেন, একটা ঘরে যেহেতু ওনার তখন ছেলে একটু বড় হয়ে গেছে তো ছেলে আলাদা ঘরে শুতো, কখনো কখনো মলিদির মা এসে থাকত। এবার মলিদি তো তখন খুবই ডিপ্রেশনে চলে গেলেন যে খাওয়া দাওয়া মানে খেতে যে এত ভালোবাসে, সে চোখের সামনে ভালো ভালো খাবার দেখছে কিন্তু সে খেতে পাচ্ছে। যাই হোক, তো উনি কিছুদিন এটাকে মেনটেন করেন, উনি সেদ্ধ সেদ্ধ খান। তো তারপরে অনেকদিন একটু ওরকমভাবে খাওয়া দাওয়া করার পরে মলিনি ভাবলো যে আমার শরীর এখন আগের থেকে একটু বেটার হয়েছে, তো আমি কদিন একটু ভাজা ভুজি খাই, একটু স্পাইসি খাবার, আগের মতো অতটা স্পাইসি না হলেও একটু খাই। তো যাই হোক, ওইটা যে একটা ভুল ডিসিশন ছিল মলিনি সেটা মলিনি বুঝতে পারে। উনি একটু ঠিক হতেই উনি আবার ওরকম করে 4-5 দিন নিজেই বাড়িতে একটু স্পাইসি রান্না করে খান। এবার মলিনি বুঝতে পারেননি যে ওনার ওই ডিসিশনটা কতটা ভুল ছিল, মানে প্রথম দিন খেয়েছে ওনার ততটা অসুবিধা হয়নি। দ্বিতীয় দিন যখন উনি বাড়িতেই ওনার নিজের হাতে রান্না করা স্পাইসি খাবার উনি খান, তারপরে ওনার এমন বমি শুরু হয়, এমন ওনার শরীর খারাপ লাগে, সঙ্গে সঙ্গে কিন্তু ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। সে এক মানে বিশাল কাণ্ড, তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তারবাবু বলেন যে কী করে এরকম হলো, ওনার এই মেডিসিন চলছিল, এই অবস্থা ওনার। তো তখন মলিনী একটু ঠিক হয়ে বলে যে আমি এরকম নিজেই বাড়িতে রান্না করে খেয়েছি, এক মাস টানা আমি এরকম সেদ্ধ সেদ্ধ খেয়েছি, আজ আমার একদম ভালো লাগছিল না, তাই আমি এরকম খেয়ে ফেলেছি। তো ডাক্তারবাবু বললেন আপনি কেন খেয়েছেন, আপনার যেখানে বারণ আছে আপনার রিপোর্টগুলো একবার আপনি দেখুন, এরপরে কিন্তু আপনার কিছু করা যাবে না, আপনাকে কিন্তু এরপরে সারা জীবন এরকমই খেতে হবে। যাই হোক, তো ডাক্তারবাবু বললেন খুবই সিরিয়াস ব্যাপার, এবং যতটুকু মানে মলিদি ভালো হচ্ছিল এই মাঝখানে মলিদি দিয়ে তুই জিনিসটাকে ভেঙে ফেলে প্রোটোকলটাকে, উনি ভেঙে আরও 3-4 দিন ওরকম স্পাইসি খাবার খায়, তো বলে যে আপনার কিন্তু মানে ক্ষতি হয়েছে, আপনার কিছু ভালো হয়। তো এরপরে তো মলিদি আরও মানে ডিপ্রেশনে চলে যান, ওনার ভীষণ মন খারাপ হয়। আর ব্যাপারটা হচ্ছে যে তারপরে মলিদিকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। এবার উনি না মানে যখনই কাউকে বলতো, ওনার মাকে হোক বা কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা ওনার হাজব্যান্ড, যাকেই উনি বলতেন যে আমার একদম ইচ্ছে করছে না এরকম খেতে, তো সবাই ওনাকে যা সত্যি সেটাই বলতো যে না এরকম বললে চলবে না, তোমার এখন এরকমই খেতে হবে, তুমি এরকম যদি ভাবো যে আমি এটা খাবো না ওটা খাবো না তাহলে কিন্তু হবে না। তো উনি না আস্তে আস্তে কারোর সাথে এই বিষয়টা নিয়ে, এই যে ওনার খাওয়া দাওয়াটা পুরোপুরি জীবন থেকে স্পাইস ব্যাপারটা চলে যাওয়া, ভাজা ব্যাপারটা চলে যাওয়া, যেই যেই জিনিসগুলো খেতে উনি ভালোবাসেন, ফুচকা হোক, লুচি, পরোটা, বিরিয়ানি, সেই জিনিসগুলো জীবন থেকে চলে যাওয়াটা যে ওনার জীবনে কত বড় একটা বিষয় চলে যাওয়া, সেটা উনি কাউকে বলে বোঝাতে পারতেন। আর কাউকে বললেও তারা বলতো যে এটাই উচিত, ডাক্তার এটাই বলেছে, এটাই করতে হবে। তো উনি না আস্তে আস্তে মানুষকে বলাও ছেড়ে দিয়েছে, মনে মনে কষ্ট পেতে। তো মাঝে মধ্যে কী হতো, ওনার ছেলেও আস্তে আস্তে বড় হচ্ছে, তো ছেলে কি করতো, কখনো কখনো পড়াশুনো করে সে পাশে একটা নিজের ঘর ছিল, তো সেই ঘরেই শুতো। আর মলিদির মা যখন আসতো উনি ওনার ছেলের সাথে শুতেন। আর মলিদি কী করতো, সারাদিন হয়তো বইপত্র পড়তো, আর ওনার যে বেডরুমটা ছিল সেই বেডরুমের সাথে লাগোয়া একটা ব্যালকানি ছিল, তো সেই ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মধ্যে উনি এইসব মনে করতেন যে আগের দিনগুলো উনি রাত 12টার সময় ওনারা বাইরে রেস্তোরাঁয় খেতে যেতেন, রাত 11টার সময় ওনারা বিরিয়ানি খেতেন, তখন ইচ্ছে হলো সিঙ্গারা খেতে বেরিয়ে গেল, এই যে একটা ওনার লাইফ ছিল, যা কিছু উনি খেতে পারতেন, খাওয়ার পরে কোনো অস্বস্তি হতো না, কোনো রকমের অ্যাসিড হতো না, তো সেই জীবনটার কথা ভেবে উনি মানে কাঁদতেন যে আজকে আমার এরকম অবস্থা হয়ে গেল যে আমাকে দিনের পর দিন সেদ্ধ খেতে হতে, তারপরেও আমি বিশেষ খেতে পারছি না, এটা ভেবে উনি খুব ডিপ্রেশনে থাকতেন এবং খুব কান্নাকাটি করতেন, এবং সেটা উনি সকলের চোখের আড়ালে করতেন, রাতের বেলা ওই ব্যালকনিতে দাঁড়িয়ে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা আমি বলি সেটা হচ্ছে,
যে আমরা যখন খোলা আকাশের নিচে দাঁড়াই, আমাদের মাথার উপরে থাকে বিশাল একটা আকাশ। সেই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডে আমরা যে চোখে দেখতে পাই, যতটুকু আমরা চোখে দেখা সম্ভব, এবার সেখানে আমরা দেখুন রাতের আকাশে আমরা দেখতে পাই চাঁদ, তারা, বিভিন্ন নক্ষত্র। কিন্তু এই চাঁদ, তারা, নক্ষত্র যেগুলো আমরা চিনি বা যেগুলো সম্পর্কে আমরা ছোটবেলা থেকে শুনেছি বা সাধারণত আমরা বইতে পড়েছি, এগুলোর বাইরেও আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে না প্রচুর কিছু আছে যেগুলোর হয়তো খুব কম সংখ্যক জিনিসই এখনো অবধি ডিসকভার হয়েছে। মানে এমনও প্রচুর কিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে যেগুলো কিন্তু এখনো ডিসকভার্ড হয়, হয়তো ভবিষ্যতে হবে বাট এখনো হয়। আর আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচুর শক্তি রয়েছে, যেটা আমরা এনার্জি বলি। তো এই যে প্রত্যেকটা এনার্জি যে রয়েছে, এই প্রত্যেকটা এনার্জির কিন্তু একটা ক্ষমতা রয়েছে। আমরা হয়তো সাধারণ দৃষ্টিতে বা সাধারণভাবে যদি আমরা একটা আকাশের নিচে গিয়ে দাঁড়াই, আমরা হয়তো সেটা সেভাবে ফিল করতে পারি। হ্যাঁ, কিছু কিছু জায়গা আবার এটা ফিল করাও যায়। যেমন উত্তরাখণ্ডে নাকি বেশ কিছু জায়গা রয়েছে যেখানে এই ধরনের বেশ কিছু এনার্জিকে ফিল করা যায়। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাইছি সেটা আপনারা আরও পরবর্তী সময় ভালো করে বুঝতে পারবেন, বাট এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে বিভিন্ন এনার্জি রয়েছে, বিভিন্ন শক্তি রয়েছে, তাদের বিভিন্ন পাওয়ার রয়েছে বা ক্ষমতা রয়েছে, এগুলো না আমরা হয়তো খুব বেশি বুঝতে পারি না। কিন্তু আমরা যখন খোলা আকাশের নিচে দাঁড়াই বা চুপচাপ হয়তো আকাশের দিকে তাকিয়ে থাকি, তখন আমরা অনেক সময় অনেক কিছু এমন দেখতে পাই, এমন কিছু হয়তো আমাদের চোখে পড়ে যেটাকে হয়তো আমরা খুব সাধারণভাবেই সেটাকে কনসিডার করি। হয়তো ভাবি এটা তারা, বা ভাবি হয়তো এটা কোনো পাহাড়ি জায়গায় যেমন উল্কাপাত খুব দেখা যায়, এরকম আমরা অনেক সময় ভাবি। কিন্তু সবসময় যে আমরা যেটা ভাবি বা যেটা ভেবে আমরা অভ্যস্ত বা যেটা দেখে অভ্যস্ত সেটাই যে সেটা, এটা কিন্তু নাও হতে পারে। এবং সেটাই প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকের এই ঘটনা। সেটা আপনারা ঘটনাটা যত আরও সামনের দিকে এগোবে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। যাই হোক, তো ওনার যে বাড়িটা ছিল, ওনার বাড়িতে ব্যালকানিটা যেটা মলিবির বেডরুমের সাথে একদম অ্যাটাচ, তো সেই সামনেটায় ওনাদের একটু জায়গা ছিল। মানে সামনেটা প্রায় দেড় কাঠা মতো জমি ছিল, এবং সেই দেড় কাঠা জমিতে বেশ কিছু টুকটাক ফুলের গাছ আর দু একটা ছোটোখাটো ফলের গাছ ছিল। এবার যখনই আর কি মলিবি এরকম ব্যালকানিতে একটা চেয়ার ছিল, তো ওখানে বসে বসে উনি আকাশের দিকে তাকিয়ে কাঁদতেন, ওনার না একটা অদ্ভুত রকমের মনে শান্তি হতো। মানে ওই রাতের বেলা ওই সময় মনে যে চাপ চাপ পড়তো, রাতের বেলা ওইটুকু সময় উনি যখন বাইরে আকাশের দিকে তাকিয়ে কান্নাকাটি করতেন বা মনে মনে যে কষ্টগুলো ছিল সেগুলো উনি নিজের মুখেই বলতেন, ওটা বলার পরে না উনি একটা অদ্ভুত রকমের শান্তি অনুভব করতেন। এবং তারপরে উনি ঘুমোতে যেতেন এবং ওনার ঘুমটা হতো। তার আগে যদি ওনার মনের ভিতরে এই বিষয়গুলো চলতো তাহলে কিন্তু ওনার সেদিন আর ঘুমটা আসতো। কিন্তু যেদিনই উনি মানে খোলা আকাশের নিচে দুদণ্ড দাঁড়িয়ে এই কথাগুলোকে চিন্তা করতেন বা মুখে বলতেন, একটা অদ্ভুত প্রশান্তি উনি মানে ফিল করতেন। দেখবেন অনেকে এটা বলে থাকে যে দুঃখ কষ্ট মনে রেখে চেপে রাখা উচিত না, যত মানুষ মানুষকে বলবে বা আউটবাস্ট করবে তত বেশি ভালো। এটা কিন্তু সত্যি কথা। যাই হোক, তো এরকম উনি মাঝে মধ্যেই করতেন। এবার একদিন কি হয়েছে, সেদিন কিন্তু মলিদি আর মলিদির ছেলে ছাড়া বাড়িতে আর কেউ ছিল, ওনার মা ছিলেন। মলিদি ওনার ঘরে ঘুমোচ্ছেন, এবার ওনার ছেলেও পাশের ঘরে যেত, জাস্ট পাশেই ঘরটা। এবার উনি ঘুমোচ্ছেন, রাত তখন দেড়টা দুটো হবে। এবার দেড়টা দুটো বাজে এবং উনি ঘুমোচ্ছেন। এবার ঘুমোতে ঘুমোতে একটা খুব হুড়মুড়ি একটা কিছু পড়ার আওয়াজ আসে, ঠিক আছে, এবং এমন করেই পড়ে যাওয়ার আওয়াজটা আসে যে আওয়াজটায় না মানে ওনার ঘুমটা ভেঙে যায়, বেশ জোরে আওয়াজটা, হুড়মুড়িয়ে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ। এবার উনি তো মানে চমকে গেছেন ঘুমের মধ্যে আওয়াজটা শুনে। তো উনি যেই মুহূর্তে ওনার চোখটা খুলেছে উনি ভেবেছি নিশ্চয়ই পাশের ঘরে ওনার ছেলের ঘরে কিছু পড়ে চড়ে গেছে। তো উনি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে দৌড়ে ছেলের ঘরে গেছেন, একদম পাশেই ছিল। তো গিয়ে দেখছি ওনার ছেলে মানে ওনার ছেলে ওরা বই পড়তে খুব ভালোবাসত, তো ওনার ছেলে মানে যে স্টাডি টেবিলটা ছিল প্লাস দেয়ালে যেরকম আলমারি সিস্টেম থাকে, তো সেই আলমারি ভর্তি ভর্তি কিন্তু ওনার ছেলের বই। তো উনি প্রথমে ভেবেছে যে হয়তো ওনার ছেলে বই ঠুই পড়ছে, তো সেখান থেকে হয়তো বইয়ের তাক থেকে বই ঠুই হুড়মুড়িয়ে পড়ে গেছে। তো উনি সঙ্গে সঙ্গে ছুটে গেছেন, গিয়ে দেখছে ওনার ছেলে অকাতরে ঘুমোচ্ছে এবং ঘরের বইপত্র কিচ্ছু হয়, যেরকম থাকার ঠিক সেরকম যাচ্ছে। তো ওনার খুব অদ্ভুত লাগলো যে তাহলে আওয়াজটা কোথা থেকে। তো উনি যে হল ঘরটা ছিল সেই হল ঘরের সামনে আসে,
এসে দেখছেন হলঘরেও কোথাও কিছু নেই, সব ঠিকঠাকই রয়েছে। তো ওনার একটু ভয় লাগে, কি হলো ব্যাপারটা, মানে ভাবুন মধ্যরাতে যদি আপনি ধরুন ঘুমিয়ে আছেন, আপনার মনে হলো যে একটা জোরে হুড়মুড়িয়ে কিছু একটা পড়ার আওয়াজ হলো, সেটা প্রবাবলি আপনার ঘরের ভিতরে অথবা জাস্ট আপনার ঘরের বাইরে। তো উনি ভাবলেন যে তাহলে একতলায় একবার গিয়ে দেখা যাক। তো বাড়ির সমস্ত লাইট ফাইট উনি অন করে দিয়ে উনি সিঁড়ি দিয়ে একতলায় গেলেন। আচ্ছা, এবার বলে রাখি ওনাদের বাড়িটা যেটা ছিল সেই বাড়িটায় কিন্তু প্রায় 8 ফুটের পাঁচে, এবং মেন যে গেটটা সেখানে, মানে যে কটা গেট আছে বাইরে থেকে ভিতরে ঢোকার, প্রত্যেকটা গেটের কাছে কিন্তু একটা করে কোলাপসিবল গেটও আছে, ফলে ফট করে চোর ডাকাত ঢোকারও পসিবিলিটি খুব একটা নেই। তাও উনি একতলায় গেলেন, গিয়ে দেখলেন যে একতলায় তো ওনারা কেউ থাকতেন না, কিন্তু জিনিসপত্র থাকতো। তো সেখানেও গিয়ে উনি দেখিয়ে এলেন, দেখছেন যে না কোথাও ঘরে কোথাও কিচ্ছু পড়ে। এবার ওনার উনি সব কিছু দেখে দেখে এসে উনি ওনার ঘরে এলেন, এবং ঘরে এসে ভাবতেন যে তাহলে কি আমি এটা মনের ভুল, এটা আমার একটু বুঝতে পারি। যাই হোক, তো ঘুমটা ভেঙে গেল, কোনো মতো আর ঘুম আসছে না। তো উনি ওনার ব্যালকানিতে গেলেন। এবার যেদিনকার ঘটনা, যে সময়ের ঘটনা, সেই সময় কিন্তু খুব একটা হাওয়া বইছিল সেরকম না। এবার উনি দেখছেন যে ওনার বাড়ির সামনে একটা ছোট কাঁঠাল গাছ ছিল, সেই গাছে কিন্তু তখনও ফল আসেনি কোনো, মানে জাস্ট গাছটা একটু বড় হয়েছে, একদম সরু লিখলে। আপনারা জানেন যে গাছ, মানে কাঁঠাল গাছ একটু মোটা সোটা হলে তারপরেই তাতে ফল আসে, আর গাছটাও ছোট, খুব একটা বড় নয়। উনি দেখছেন ওনার ওই কাঁঠাল গাছের কিছু পাতা সরসর করে নড়ছে। এবার উনি ভাবছেন যে তাহলে হয়তো হাওয়া দিচ্ছে, কিন্তু উনি খেয়াল করলেন ওনার ওখানে যে কটা গাছ ছিল, ফুলের গাছ ছিল, তো দেখছি সেই কোনো গাছে কোনো পাতা কিন্তু সেরকম ভাবে নড়ছে। এবার উনি ভাবলেন যে এটা আবার কি হতে পারে। তো উনি ভাবলেন যে হয়তো হাওয়া দিয়েছিল, বা অনেক সময় রাতের বেলা কোনো পাখি পক্ষী হয়তো সেখানে বসেছে। তো উনি আর সেটাকে অতটা পাত্তা দিলেন না, এবং উনি ঘরে এসে শুয়ে। যাই হোক, সেদিন আর ওনার ঘুমটুম কিছুই হলো না। এবং সেই সময় ওনার হাজবেন্ড গুজরাটে পোস্টেড ছিল, ঠিক আছে, এবং তার 2-3 দিন পরে ওনার মানে ওনার আর ওনার ছেলের গুজরাটে যাওয়া। যাই হোক, উনি সেই সময় প্যাকিং ফ্যাকিং এর বিজি আছেন। এবং পরের দিন যখন সকাল হলো, উনি মনে মনে ভাবছেন যে তাহলে হয়তো এটা আমার মনের ভুলই ছিল। তো উনি ওনার ছেলেকে একবার জিজ্ঞেস করলেন যে সে কোনো আওয়াজ শুনেছে কিনা। তো ছেলে যথারীতি বলছে না, আমি রাতে একদম ঘুমিয়েছি, আমি জানি। তো উনিও মলিদিও ভাবলেন যে সত্যি তো ছেলে যদি আওয়াজটা পেয়ে তুই তাহলে তোর ঘুমই নিয়েছে। এবার মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে যে এটা হয়তো ওনার কোনো ভুল ধারণা, হয়তো উনি ঘুমের মধ্যে ছিলেন, কোনো স্বপ্ন দেখেছেন। তারপরেও আবার উনি ভাবছেন সেরকম তো কোনো দিন হয়, আমি এতটা ভুল কী করে শুনি, এটা মন শোনার তো কথা নয়। যাই হোক, উনি নিজেই ব্যাপারটাকে একটু কনফিউজড হয়ে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা ঘটলো। যাই হোক, তো 2-3 দিন পরে ওনার যেরকম নির্দিষ্ট দিনে গুজরাট যাওয়ার কথা ছিল ওনার ছেলে, ওনারা ওনার হাজবেন্ডের কাছে গেলে, গিয়ে সেখানে তো মোটামুটি কিছুদিন থাকলে, এবং প্রত্যেকটা মুহূর্তে কেন জানি না ওনার না মানে খুব অস্বস্তি একটা মনের মধ্যে ঢুকে, মানে সেই রাতে যে কী হলো, কেন ওরকম হুড়মুড়িয়ে কিছু পড়ার আওয়াজটা হলো, সেটা উনি কিছু বুঝতে পারেন। তো উনি ওনার হাজবেন্ডের সাথে ব্যাপারটা শেয়ার করলেন। ওনার হাজবেন্ড বললেন যে দেখো, তুমি তো এখন তো তোমার অনেক রকমের চিন্তা ভাবনা আসছে, হয়তো সেখান থেকে তুমি হয়তো কোনো স্বপ্ন স্বপ্ন দেখেছো, সেই জন্য হয়তো তুমি এটা শুনেছো, এটা কোনো ব্যাপার না। মলিদিও মোটামুটি সেটাই ভাবলেন, কিন্তু ওনার মনের ভিতরে একটা খচখচানি রয়ে যে কেন ব্যাপারটা, এরকম তো হওয়ার কথা নয়। যাই হোক, তো ওনারা কিছুদিন ওখানে থাকলেন। এবার ব্যাপার হচ্ছে যে মলিদি যখন প্রত্যেক দিন হয়তো নয়, কিন্তু মাঝে মধ্যেই না ওনার মানে উনি ওনার যে লাইফস্টাইলটা, নতুন যে লাইফস্টাইলটা, সেই লাইফস্টাইলে ওনাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হচ্ছে নির্দিষ্ট সময়। অর্থাৎ ওনাকে ডাক্তারবাবু বলে দিয়েছেন যে আপনি রাত 8টার মধ্যে যা খাবার খান, সেখানে উনি আগে 11টা, 12টা, 12:30, 1টার সময় উনি খাবার খেতেন। এই যে হঠাৎ করে যে জীবনের চেঞ্জ, এটাকে উনি কোনোভাবেই মেনে নিতে পারছেন। তো মাঝে মধ্যেই রাতের মতো ওনার খুব কষ্ট হতো, খুব দুঃখ হতো, মানে সারাদিন হয়তো কোনোভাবে কেটে যেত, কিন্তু রাতের বেলাটা ওনার খুব খারাপ লাগতো। এবার মলিনী সে মানে ওখানে গিয়ে ওনার হাজবেন্ডের কাছে গিয়েও হয়তো একটুক্ষণ আকাশের নিচে দাঁড়িয়ে উনি মনের মানে মনটাকে একটু শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু যেহেতু ওখানে ওনার হাজবেন্ডও ছিল, তো উনি ওনার হাজবেন্ডের সাথে যখন এই বিষয়টা নিয়ে কথা বলেন, ওনার হাজবেন্ড বলছে দেখো তুমি এগুলো নিয়ে এত ভেবো না, এটা কিচ্ছু হয়নি, কোনো আওয়াজ হয়নি, কোনো চোর ডাকাত যখন ঢোকেনি তাহলে এটা কিছু না, তোমার সম্পূর্ণ মনে। তো
উনিও মোটামুটি সেটাই ভাবলেন যে নিশ্চয়ই এটা ওনার মনের ভুলই হবে, এবং উনি আবার ওখান থেকে ছুটি কাটানোর পরে চলে গেলেন। এবার ছুটি কাটানোর পরে যখন উনি আবার ওনার বাবুপুরের বাড়িতে ব্যাক করলেন, ব্যাক করার পরে উনি একটা বিষয় খেয়াল করলেন যে কেন জানি না ওনার মানে রাত হলে খুব বাইরে যেতে ইচ্ছে করে, মানে বাইরে বলতে ওই ব্যালকনিতে বসতে ইচ্ছে করে। এবার আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হয়েছে, ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো মলিদির মা তখন ওনার বাড়িতে এসেছে। তো মলিদি একদিন ওরকম বাইরে রাতের বেলা বসে আছে, তো মলিদির মা স্বাভাবিকভাবেই ওনাকে বলেছে যে কি তুই রাতের বেলায় ভাবে শিশুই পড়ছে, নভেম্বর মাস শিশুই পড়ছে, তো তুই রাতের বেলা ভাবে বাইরে আছিস, হয়তো শরীর খারাপ করছে। তো মলিদি বলছে না আমার না মানে বাইরেটা একটু থাকতে ইচ্ছে করছে, তুমি আমার কিছু বলো না। তো মলিদির মা বলছে তোর এত রাতের বেলা কেউ শুধু শুধু এতক্ষণ বাইরে থাকে, তুই ঘরে আয়। তো মলিদি ঘরে ঢুকে গেছে। এবার উনি ঘরে ঢুকে ওনার একটা মানে যে ডোরটা সেটা কাঁচের স্লাইডিং একটা ডোর, তো ডোরটা উনি দিয়ে দিয়েছেন এবং ডোরটা দিয়ে উনি পর্দাটা সরিয়ে দিয়েছেন, ফলে ওনার যেখানে বেডটা রয়েছে সেখান থেকে উনি পুরো দেখতে পাচ্ছেন আকাশটা। এবং আকাশটা দেখে ওনার না মানে সারা উনি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মানে উনি শুচ্ছেন না, ওখানটায় বসে আছেন, মানে শুলে আর আকাশটা দেখা যাবে না, হাতের পজিশনটাই এরকম, উনি বসে আছেন আকাশ দেখছেন। এবং যখনই ওনার মনে হচ্ছে যে না না অনেকক্ষণ হয়ে গেছে এবার আমি একটু শুতে যাই, সেই সময় শুতে গেলেই ওনার কষ্ট হচ্ছে, কিন্তু আকাশের দিকে তাকিয়ে তাকে উনি খুব ভালো ফিল করছে। যাই হোক, তো ওনার মা ওনার ছেলের সাথে পাশের ঘরে শুয়ে পড়েছে। এবার মলিদি বাইরে আছে, বাইরে যাওয়ার পরে মলিদি হঠাৎ করে দেখছে যে সেদিন আকাশে কিন্তু চাঁদ ছিল, ঠিক আছে, এবং আকাশে অনেক তারা তারা রয়েছে। উনি দেখছেন মানে যেটা আমি আপনাদেরকে বলতে চলেছি এখন সেটা কিন্তু ঠিক যেভাবে মলিদি দেখেছে সেভাবেই আমি আপনাদের সামনে বলছি, এবং যেটা মলিদি বারবার করে মেনশন করেছেন যে এই যে ঘটনাটা ওনার সাথে ঘটেছে এটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ সত্যি, এবং উনি যা যা দেখেছেন উনি একমাত্র একদম সেটাই কিন্তু শেয়ার করছে, ঠিক আছে। উনি দেখছেন যে আকাশে পাঁচ ছটা তারা, মানে একটা স্ট্রেট লাইনে পাঁচ ছটা, আমরা আমরা তারা দেখতে যেরকম অভ্যস্ত বা যেভাবে আমরা তারাকে আকাশে দেখি ঠিক সেরকমই বেশ উজ্জ্বল পাঁচ ছটা তারা আকাশ দিয়ে মনে হচ্ছে যেন হেঁটে হেঁটে মানে পুরো ভেসে ভেসে বেড়াচ্ছে এরকম টাইপ, ঠিক আছে, এবং সেটা অনেক দূরের আকাশে। এবার প্রথমে না উনি ভেবেছেন যে কোনো বাজি বা কেউ হয়তো কোনো আতশবাজি ছেড়েছে বা কিছু, তো এবার উনি দেখছেন যে না এরকম যেটা বাজি তো দেখে মনে হচ্ছে না, এতক্ষণ কোনো একটা আতশবাজি হোক বা কিছু কি এতক্ষণ কি আকাশে থাকতে পারে। তো উনি দেখছেন আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এরকম পাঁচ ছটা তারা ভাসতে ভাসতে, মানে একটা পিছনে আর একটা আর একটা পিছনে আসতে করে একটা চেন মতো, পাঁচ ছটা তারার একটা চেন ভাসতে ভাসতে হাতে আসতে মানে পুরো আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অব্দি গিয়ে মানে একদম ভিজিবিলিটির বাইরে চলে। এটা দেখে না ওনার ভীষণ অদ্ভুত লাগে, এবং উনি সঙ্গে সঙ্গে মোবাইলটাকে জুম করে ক্যাপচার করার চেষ্টা করে, কিন্তু এত দূরে আর সাধারণ মোবাইলের ক্যামেরা এটা কখনই ক্যাপচার করা সম্ভব না, মানে ওরকম পাঁচ ছটা তারা আস্তে আস্তে এদিক থেকে ওদিকে যাচ্ছে, এটা দেখে না ভারী ওনার অদ্ভুত লাগে। যাই হোক, এবার এর দু তিন দিন পরে ওনার ডাক্তারের সাথে ভিজিট, ডাক্তারের কাছে ভিজিট ছিল। এবার ডাক্তারের সাথে ভিজিটে উনি গেছেন, তো ডাক্তারের কাছে যখন গেলেন তো ডাক্তারবাবু বললেন যে ঠিক আছে আপনার জেলে বেলে আর কি পেটের ভিতরে যে আর কি অতিরিক্ত বেশি মশাদার খাবার দাবার খাওয়ার জন্য যে প্রকৃতির ড্যামেজ হয়েছে সেটা ওরকমই আছে, কিন্তু ফার্দার আর কিছু মানে ফার্দার আর কোনো ক্ষতি হয়নি বা খারাপ কিছু ওর থেকে বেশি আর প্রোগ্রেস করে। ডাক্তারবাবু বললেন যে আপনাকে খুব সম্ভব সারা জীবনই এরকমই খেয়ে যেতে হবে, কারণ আপনার যে পরিমাণ আর কি আপনার ড্যামেজ হয়েছে ভিতরে সেটা ওইভাবে না ঠিক করাটা খুব মুশকিল, আপনাকে মোটামুটি সারা জীবনই এরকম সেদ্ধ খাবারের মধ্যেই থাকতে হবে এবং স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হবে এবং নির্দিষ্ট টাইমেই আপনাকে খেতে হবে, এবং তার সাথে ওনাকে এক্সারসাইজেস দিয়েছে তো বলেছে সেটা আপনাকে করে দেবে। যাই হোক, তো সেখানে একটু মলিদি খারাপ লাগলো, মলিদি এক্সপেক্ট করেছিল ডাক্তারবাবু হয়তো বলবে যে আপনি এবার সপ্তাহে এক থেকে দুদিন হয়তো একটু ভালো মন্দ খেতে পারেন, তো সেটা যেহেতু ডাক্তারবাবু বলেনি ওনার একটু সেখানে একটু মনোক্ষুত হলে, এবার কিছু করার নেই উনি চলে এলেন। এবার আসার পরে সেদিন ওনার মনটা একটু খারাপই ছিল, উনি ওনার হাজব্যান্ডকেও পুরো ব্যাপারটা জানালেন যে ডাক্তারবাবু এই বলেছে, ওদিকে ওনার হাজব্যান্ডেরও কিছু সমস্যা চলছিল পেটে পেটের সংক্রান্ত, উনিও যেহেতু খেতে খুব ভালোবাসতেন তো একটা সময় পরে দুজনেরই সেটা নিয়ে প্রবলেম হলো, তো ওনার হাজব্যান্ডের ব্যাপারটা অতটা সিভিয়ার ছিল,
তো ওনার হাজবেন্ড ওনাকে বোঝালেন যে দেখো যেটা ডাক্তারবাবু বলেছেন সেভাবেই আমাদেরকে চলতে, আমাদের তো কিছু করার নেই, তো সুস্থ থাকাটাই মেন, যদি তুমি সেদ্ধ খেয়ে সুস্থ থাকো তাহলে আমাদের সেটাকেই মেনে থাকছে। যাই হোক, তো মলিদির খারাপ লাগে, কিন্তু উনি আর ওনার হাজবেন্ডকে এই বিষয়ে বিশেষ কিছুই আর বললেন, কারণ উনি না মানে কাউকেই কিছু বলতে গেলে সেই মুহূর্তে তাকে বলতো যে না এটা করা উচিত, যা যেটা সত্যি সেটাই বলতো। আর মলিদির ব্যাপারটা নিয়ে না খুব খারাপ লাগতো না, মানে মানসিক দিক থেকে উনি খুব দুঃখ পেতেন, তো সেই জন্য উনিও আর কথা বাড়ালেন। তো সেদিন আবার উনি ওরকম রাতের বেলা ব্যাগটা নিতে গেছেন, গিয়ে দেখছে ওরকম একটা 6-7 ওরকম 5-6টা তারা একটার পাশে আর একটা, তার পাশে আর একটা, এরকম বেশ উজ্জ্বল দপদপ করছে, এরকম জাস্ট একটা তারা, মানে তারার একটা গুচ্ছ, চেন বলা যেতে পারে, সেরকম একটা তারার 5-6টা তারার চেন, আবার মনে হচ্ছে যেন আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাশাপাশি মানে হাওয়ায় যেভাবে মেঘ ভেসে যায় ঠিক সেইভাবে যেন ভেসে ভেসে বেড়াচ্ছে। এটা দেখি না মানে উনি তন্ময় হয়ে তাকিয়ে থাকে এবং খুব মানে অদ্ভুত টাইপের লাগে। আর এই জিনিসটা দেখতে পেতেন উনি ঠিক রাত 1টা থেকে 2টো। এবার একদিন উনি কথা গল্প করতে করতে উনি ওনার হাজবেন্ডকে এই কথাটা বলে, তো হাজবেন্ডকে যখন এই কথাটা বলেছে তো হাজবেন্ড বলছে মানে উনি না মানে মন্টির হাজবেন্ড একটুখানি রসিকতা করতে, মজা করতে একটু ভালোবাসতে, তো উনি যখন আর কি ওনার হাজবেন্ডকে কথাটা বলে যে জানো তো আমি 2 দিন ধরে এরকম দেখেছি, কিন্তু মোবাইলে আমি ছবি তুলতে গেছি, বাট এত দূরে সুদূর আকাশে গিয়ে সেই ছবিটা মোবাইলে ওঠে আমি তুলতে পারি। তো না হাজবেন্ড তখন বলছে যে প্রথমে তো ব্যাপারটাকে খুবই উড়িয়ে দিয়েছে, তো তারপরে বলছে তুমি নিশ্চয়ই UFO দেখেছো। এবার UFO ব্যাপারটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, UFO বলতে যেটা বলা হয় আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, এটা হয়তো আপনার নাম শুনেছেন, এটা এরকম অনেক কিছুই USA বিভিন্ন জায়গায় দেখা গেছে। তো UFO সম্পর্কে অনেকেই অনেক রকম বলে, তো UFO সম্পর্কে মানা হয় যে এটা হয়তো এমন কিছু জিনিস যেটা হয়তো ভাবা হয় যে অন্য প্ল্যানেট থেকে হয়তো এসেছে, তাদের হয়তো কোনো স্পেসশিপ হতে পারে, এরকম অনেক কিছু মনে করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি UFO যে কী সেটা কিন্তু নিয়ে অনেক রকমের কথা আছে, সেটা ওভাবে তো আর মানে সেজন্য এটাকে আনআইডেন্টিফাইড বলা হয়। তো এরকম কিছু ওনার হাজবেন্ড বলে, তুমি তাহলে এরকম কিছু দেখেছো নাকি, একটু মজা করে। এবার এই UFO ব্যাপারটা শুনে মলিনি না একটু রিসার্চ করা শুরু করে UFO ব্যাপারটা কি। এবার উনি UFO সম্পর্কে যা যা জানতে পেরেছেন, তো উনি ভাবছেন যে অন্য কোনো গ্রহের স্পেস হ্যানা ত্যানা এগুলো এগুলো কী করে হবে, এগুলো যদি হতো তাহলে আমাদের এখানে যারা মানে জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশুনো করে বা যারা এই ধরনের জিনিসপত্র নিয়ে পড়াশুনো করে তাদেরও তো অনেক রকমের মেশিন পত্র, সেটা তো আগে সেখানে ধরা পড়বে, আমি কি করে চোখে দেখলাম। তো এইটা নিয়ে না উনি খুব দ্বন্দ্বে পড়ে যান, আমি এটা কি দেখলাম, এটা 2 দিনই দেখেছেন তারপরে আর দেখেননি। তো যাই হোক, উনি আর এটা নিয়ে ওনার হাজবেন্ডকেও কিছু বলেনি, উনি ভাবেছেন যে হয়তো আমি উল্কাপাত বা তারা খসা দেখেছি, অনেক সময় তারা যে উপর থেকেই নিচে খসে তা তো না, যেহেতু বিশ্ব মানে আমরা পৃথিবীর তো উপরের দিকে রয়েছি, ফলে যদি আমরা দেখি যে আকাশ থেকে কোনো একটা উল্কাপাত হচ্ছে বা তারা খসছে, সেটা অনেক সময় না ওরকম মানে ভার্টিক্যাল দেখা যায়, অনেক সময় ওরকম মনে হয় যে একটু মানে সরে গিয়ে এরকম কিছু হচ্ছে, তো উনি ওটাকে ওরকমই কিছু একটা ভেবে নেয়। যাই হোক, তো এরপরে যেটা মলিদির সাথে ঘটলো সেটা কিন্তু বেশ অন্য কিরকম ঘটনা সেটা একটু বলি। তো সেই মুহূর্তে আর কি মলিদির একদম বাপের বাড়ির দিকে ওনার একদম ভীষণ কাছের এক ভাইয়ের বিয়ে স্থির হয়ে, এবার বিয়ে স্থির হয়েছে, তো মলিদি তো অবশ্যই বিয়েতে পার্টিসিপেট করবে, ওনার হাজবেন্ডও আসবে, সবই ঠিক আছে। কিন্তু মলিদি ভাবছে যে আমার তো একটা স্ট্রিক ডায়েট, তো আমি এই মানে বিয়ে মানে একটা হইচই, বিয়ে মানে একটা খুব ব্যস্ততা, বিয়েটা যেখানে হবে সেখানে ওনাদেরকে কতদিনের জন্য গিয়ে থাকতে হবে, তো ভাবছে যে আমি আমার এত স্ট্রিক ডায়েটের মধ্যে আমি এই ডায়েট কী করে অ্যাটেন্ড করবো। তো উনি তখন মানে আর কি ওনার যে ভাই ছিল তো সবাইকে বললো, যে তারা বললো যে হ্যাঁ আমরা জানি তুই চলে আয়, তোর কোনো অসুবিধা হবে না, আমাদের এখানে তো ঘরে রান্নার লোক আছে, তাকে দিয়ে আমরা তোর যেরকম সেদ্ধ সেদ্ধ খাস আমরা সেই সমস্ত ব্যবস্থা করে রাখবো, তোর কোনো চিন্তা নেই। যাই হোক, তো ওনার হাজবেন্ডও এলো, উনি ওনার হাজবেন্ড ওনার ছেলে ওনার মা ওনার বাপের বাড়ির দিকে যারা সবাই মিলে সে আত্মীয়র বাড়ি গেল। এবার বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছেন প্রচুর আনন্দ মজা হইচই,
এবার এই হইচুইয়ের মাঝে মানে অনেকদিন পরে উনি একটু হাসি ঠাট্টা করছে, সবার সাথে দেখা হয়েছে, দিয়ে এখন তো সবাই খুব ব্যস্ত, তো সবাই তো আগেকার দিনে যেমন বছরের 4-5 বার তো সবাই সবার সাথে দেখা হতো এমনি তার বাড়িতে, কিন্তু এখনকার দিনে তো সেটা হয় না। তো এই বিয়ে বাড়িতে সবার সাথে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ গল্প, এবার জানেনি যে বিয়ে বাড়ি মানে প্রচুর লোকজন, আর লোকজন মানেই হচ্ছে প্রচুর মানুষ, তাদের প্রচুর প্রচুর কথা। এবার সবাই যখন বিয়ে বাড়িতে দেখছে যে সবাই বিয়ে বাড়ির জন্য যা যা রান্না হচ্ছে, ক্যাটারিং সার্ভিসের যা খাবার দিতে সবাই তাই খাচ্ছে, কিন্তু মলিও এরকম সেদ্ধ খাচ্ছে। এবার ওনারই এক আত্মীয় সে এসে বলছে যে কি রে বিয়ে বাড়ি চলছে, বিয়ে বাড়িতে যখন এসেছি সারা বছর যা খাস খাস, আর এই আনন্দ অনুষ্ঠানে তোকে এই সেদ্ধগুলো খেতে হবে। দেখবেন কিছু কিছু আত্মীয় থাকে যারা হঠাৎ করে একটু বেশি আপন হয়ে ওঠে, তো তারা তখন একটু জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছে এবং মলিকে বলছে একদিন তুই খাস ইচ্ছু হবে, আজকে তোর এই এত নিজের একজন কাছের এত ভাইয়ের বিয়ে, তুই এরকম সেদ্ধ খেলে আমার কি ভালো লাগে। এবার সে কি করেছে, এই বলে বিয়ে বাড়ির জন্য যে ক্যাটারিং থেকে যে মাংস রান্না করা হয়েছে, বুঝতেই পারছেন বিয়ে বাড়ির মাছ মাংস মানে যেটা যথেষ্ট স্পাইসি হবে, তো ওনাকে দিয়েছে, বলছে তুমি 2 পিস খাস ইচ্ছু হবে। এবার আশেপাশে আরো বেশ কিছু আত্মীয় স্বজন ছিল, তারাও এবার বলেছে, বলছে একটু জোর করছে যে হ্যাঁ হ্যাঁ খাও, একদিন খাও কিছু হবে না, তুমি তো সারা সময় এইটাই পালন করছো, একদিন করে তোমার বিশেষ কোনো ক্ষতি হবে। তো জোর করে মলিদিকে, এবং মলিদি যেহেতু খেতে খুব ভালোবাসেন, এবার দেখুন যে যেটা ভালোবাসে সে নিজেকে সেটাকে অনেক কষ্টে সেটার থেকে নিজেকে রেজিস্ট করে। এবার কেউ যদি কন্টিনিউয়াসলি তাকে ইনসিস্ট করতে থাকে, তাকে উৎসাহিত করতে থাকে যে হ্যাঁ তুমি খাও, হ্যাঁ তুমি খাও, এবার সে বেচারাই তো কতক্ষণ নিজের জায়গায় স্থির থাকে। তো সেটা মলিদির ক্ষেত্রেও একই ঘটনা ঘটলো, মলিদিও ভাবলো যে ঠিক আছে খেয়ে নি কি আর হবে, সত্যি তো একদিন খাই। তো মলিদি খেতে খুব ভালোবাসে, তো মলিদি ওই মাংসটা খেয়ে, এবং শুধু মাংসটা খায় তাই নয়, তার সাথে আরও যে মাছ সেটাও একটুখানি মাছ খায়, একটুখানি তরকারি, একটুখানি চাটনি, বেশ করে উনি সুন্দর করে খায়। বহুদিন পরে খেয়েছেন, তো ডাক্তারবাবু ওনাকে একটা ওষুধ দিয়েছিল, বলেছিল যে আপনার যদি খুব কখনো খেয়ে খুব অস্বস্তি হয় মনে হয় তা আপনি হজম ওষুধটা খেয়ে নেবেন, বাকি ওনাকে খেতে বারণ করেছে। উনি ভাবলেন যে আজকে তো অস্বস্তি হতেই পারে, তুই আগে ভাগে ওষুধটা খেয়ে নে, ভালো কথা খেয়েছে, তো উনি আর কিছু বুঝতে পারেননি যে ওরা কোনো বদহজম হয়েছে বা কিছু। যাই হোক, বিয়ে বাড়িটা কিন্তু খুব ঘুরে ফিরে সুন্দরভাবে কেটেছে, ভালো কথা। এবার বিয়ে বাড়ির পর্ব মেটার পরে যথারীতি উনি ওনার বাড়ি ঘুরে বাড়িতে ব্যাক করে গেছেন, এবং তারপরের দিন ওনার হাজবেন্ডই রেফার কাজের জায়গায় ব্যাক করে গেছে। ঠিক আছে, এইবার যেটা হলো, বাড়িতে এসে কিন্তু মলিদি খুব সিরিয়াসভাবে অসুস্থ হয়ে পড়বে, খুব সিরিয়াস কন্ডিশন। তখন সঙ্গে সঙ্গে ওনাকে যে ডাক্তার অধীনে উনি ছিলেন তো তার সাথে কনসাল্ট করা হয়, তো তিনি বললেন যে উনি ওই যে ওই বিয়ে বাড়ির 2 দিন মানে 2 দিনে উনি অনিয়ম করেছিলেন, তো সেই 2 দিনের অনিয়মটা কিন্তু ওনার কন্ডিশনকে, ওনার পেটের যে কন্ডিশন ছিল সেটা কিন্তু আরও ডিটোরিয়েট করে গেছে। তো সেখানে উনি বললেন যে একটা স্পেশাল ট্রিটমেন্ট নিতে হবে, এবং সেই ট্রিটমেন্টটা নেওয়ার জন্য খুব ভালো হয় যদি সাউথ ইন্ডিয়ায় গিয়ে উনি ট্রিটমেন্ট নেন, এবং এই সাউথ ইন্ডিয়ায় গিয়ে যে ট্রিটমেন্টটা ওনাকে নিতে হবে সেই ট্রিটমেন্টটা কিন্তু বেশ বড় একটা ট্রিটমেন্ট, এবং সেটা তাও এখন নেওয়া যাবে না, 1 মাস ওখানে মানে কলকাতাতেই ওনাকে একটা কঠোর একটা মেডিকেশনের মধ্যে যেতে হবে, এবং তারপরে কিন্তু উনি সেই ট্রিটমেন্টটা নেওয়ার জন্য ওনাকে সাউথে যেতে হবে। এবার পরিবারে আবার ওনার হাজবেন্ড ওখান থেকে চলে এলেন গুজরাট থেকে, তো এসে তো খুবই একটা টেনশনের পরিবেশ, তখন ওনার ছেলে কিছুটা বড় হয়ে গেছে, তো বাড়িতে সবার ভীষণ মন খারাপ যে কিছুতেই পেটের ব্যাপারটা ঠিক হচ্ছে না, উল্টা আরও বাড়াবাড়ি হয়ে গেল। এবার বুঝতেই পারছেন যারা যে আত্মীয় স্বজনরা সেই সময় তাদেরকে ইনসিস্ট করেছিল মলিদিকে খাওয়ার জন্য, তারা তো তখন সব গায়েব, তাদের কোনো পাত্তা নেই না। যাই হোক, তো বাড়ির লোকই ছোটাছুটি করছে। এবার মলিদিক তো মনের অবস্থা তখন প্রচণ্ড, উনি তো তখন বুঝতে পেরেছেন উনি কী ভুল করেছে, বিয়ে বাড়ির ওই 2-3 দিন উনি ওনার ডায়েটটাকে ফলো না করে, ডাক্তারের বারণ না শুনে উনি কী ভুল করেছে সেটা উনি তখন বুঝতে পারছে। তো মলিদির হাজবেন্ড বলছে যে তুমি মানে বিয়ে বাড়ির সময় খুব ঘুরভির ছিল, তো ওনার হাজবেন্ডও লক্ষ্য করেনি যে মলিদি অ্যাকচুয়ালি যে এটা খেয়েছে, লাস্ট একদিন উনি দেখতে পেয়েছিল, তো সেদিন উনি বলেছে যে তুমি কেন খেলে, তো মলিদি বলেছে আমার কোনো অসুবিধা হয়। তো মলিদির হাজবেন্ড আর তখন বিয়ে বাড়ির লোকজনের মাধ্যমে আর কী বলবে, তো যাই হোক, তো তখন তো মলিদি বুঝতে পারছে বা যে উনি কী ভুল করেছে অ্যাকচুয়ালি সবার কথা শুনে। যাই হোক, তো
তারপরে ওনার ওখানে ট্রিটমেন্ট শুরু হলো কলকাতাতে, এবং তখন মলিদি ম্যামের মানসিক দিক থেকে প্রচন্ড ভেঙে গেছে। উনি তো ভাবছেন যে ম্যামে ব্যাস, ওনার হয়তো জীবনে আর বেশি দিনও নেই, ওনার হয়তো এভাবেই জীবনটায় বাকি যেটুকু যে কদিন আছে হয়তো ওনার এভাবেই কাটে। মলিদির মাও খুব টেনশনে, মলিদির মা বোঝানোর চেষ্টা করছে, মনে জোর দিচ্ছে যে কিছু হবে না, তুই ঠিক মতো চল, এরপর তুই আর কোনোদিন মানে অন্যথা করিস, তোর যেদিন যতদিন না ডাক্তার বলছে তুই কারোর কথা শুনে চেঞ্জ কর। মলিদির মা মলিদির মায়ের মতো করে বোঝাচ্ছে। এবারে যেটা হলো যে কিছুদিন পরে উনি বাড়িতে এলেন, বাড়িতে আসার পরে তখন ওনার শরীর খুব দুর্বল, শরীর ভালো নেই। উনি ওনার ওনার মা তখন ওনার সাথে রয়েছে, ওনার হাজবেন্ড তো কদিন থেকে আবার কাজে ব্যাক করছে। এবার মলিদির মানে প্রচণ্ড তখন ডিপ্রেশনে চলে গেছে, উনি কিন্তু কারোর সাথে উনি এই বিষয়ে শেয়ার করতেন। এবার একদিন উনি কি করেছেন, ওই ওনার যে ব্যালকনিটা ছিল, মানে তখন ওনার হাঁটতে চলতেও অসুবিধা, উনি শরীর এত দুর্বল। যাই হোক, তো উনি কোনো রকমে রাতের বেলা নেমে এসে মানে বেড থেকে নেমে উনি ওনার ব্যালকনিটার সামনে গেছেন, গিয়ে না উনি মানে প্রচণ্ড কান্নাকাটি করছে। এবং দেখবেন অনেক সময় এরকম হয়, এই যে আমি এনার্জির কথা একটু আগে আপনাদেরকে বলছিলাম যে বিশ্বব্রহ্মাণ্ডে প্রচুর এনার্জি আছে, যেগুলো হয়তো প্রচুর প্রচুর আলাদা আলাদা নাম আছে। আমরা যেমন ভগবানকে ডাকি, তেমনি এই ইউনিভার্স বা এই বিশ্বব্রহ্মাণ্ড তারও কিন্তু একটা বিশাল পাওয়ার আছে। এবং আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড স্বয়ং মহাদেব বানিয়েছে, তো আমরা তাকে মহাদেব বলি, কখনো কখনো আমরা তাকে মহাকাল বলি, কাল অর্থাৎ সময়, সমস্ত সময়কে উনি কন্ট্রোল করেন। তো উনি না এই সমস্ত মানে সেই সময় ওনার মনটা কিন্তু খুব খারাপ থাকতো, উনি খুব বই পড়তেন, প্রচুর বই পড়তেন। মানে মলিদি প্রথম থেকেই বই পড়তে খুব ভালোবাসতেন, কিন্তু উনি যে কাজকর্ম করতেন সেই কাজকর্ম থেকে উনি তখন রিটায়ার ছিলেন, তো সময় কাটানোর জন্য উনি প্রচুর বই পড়তেন। তো উনি তখন খুব মন খারাপ করে ওরকম আকাশের নিচে দাঁড়িয়ে উনি না মানে কাঁদছে, এবং কাঁদতে কাঁদতে বলছে যে আমার জীবনে এত ভালো সময় আমি কিছু পার করেছি, আমি কোনোদিন কোনো মানুষের ক্ষতি চাইনি, কোনোদিন কোনো মানুষের ক্ষতি করা তো দূরের কথা, আমি ভাবিও নিজের ক্ষতি হোক বা পেরেই হোক, আমার সাথে তুমি এটা কেন করলি, মানে উনি সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আর কি কথাগুলো বলছে, তুমি আমার সাথে এটা কেন করলি, আমার ছেলেটাও তো এখন অতটাও বড় হয়নি। উনি তখন ভাবছে যে আমার জীবনে তো অনেক কিছু করার ছিল, অনেক কিছু দেখার ছিল, আমি হয় ভুল করেছি, হ্যাঁ আমার বিয়ে বাড়ি গিয়ে খাওয়াটা উচিত, কিন্তু আমার এইটুকু বেখেয়ালের জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেল। উনি এই সমস্ত ভাবছেন, কান্নাকাটি করছেন, এবং ওনার হাজবেন্ডও যেহেতু চাকরি সূত্রে বাইরে থাকতেন, তো সংসারেরও অনেক দায় দায়িত্ব কিন্তু ওনাকেই পালন করতেন, আর বাকি মলিদির মা প্রচুর হেল্প করতেন। তো মলিদির না মানে খুব কান্নাকাটি করছে। এবার কাঁদতে কাঁদতে যখন ওনার প্রচন্ড মন খারাপ হয়েছে, উনি দেখছেন যে আকাশের এক প্রান্ত থেকে ওরকমই চার পাঁচটা তারা, মানে পাঁচ ছটা মতো তারা, ওরকম একটা চেনের মতো একটা পর একটা, তারপরে আর একটা, তারপরে আর একটা, এরকম চেনের মতো করে পাঁচ ছটা তারা উড়ে উড়ে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসছে। শীতকাল তখন, উনি ভাবছেন যে কি হতে পারে। উনি আবার মোবাইলে ছবি তোলার চেষ্টা করলেন, ভিডিও করার চেষ্টা করলেন, যদিও কিছুই এলো না, কারণ অত মানে কতটাই বা জুম করা যেতে পারে, আর অত উঁচুতে আকাশে, বিশাল আকাশে যেখানে তারা সেই লেভেলের আর কি ওরকম জিনিসটা। উনি দেখছেন আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কি সুন্দর হাওয়ায় ভাসার মতো করে মানে একটু একটু করে বেঁকে 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 ভাসতে ভাসতে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে। এবং ওনার না মানে যখন প্রচন্ড উনি কাঁদছে, উনি যখন মানে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে যাচ্ছে, তো এবার ঠিক যখন ওনার চোখে সোজাসুজি ওই জিনিসটা এসেছে, ওই কি বলবো এটাকে, তারাপুঞ্জ বলি বা তারার মালা বলি, তো সেটা না এসে কিন্তু থেমে গেল। তখন ওনার চোখটা একদম সোজাসুজি আকাশের দিকে, এবং যখন ফট করে থেমে গেল না, ওনার মনটা পুরো ডাইভার্ট। উনি ভাবছে কি ব্যাপার, কি তারাগুলো ভেসে ভেসে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছিল, ফট করে থেমে গেল কেন? তার এই থেমে যাওয়াটা দেখি না উনি খুব হতভম্ব। স্বাভাবিক, আমরাও যদি আকাশে হঠাৎ করে মধ্যরাতে উঠে দেখি যেরকম তারা সমষ্টি ভাসছে, আমাদের একটু অন্যরকম লাগে, এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটিস কোনো আতঙ্কবাজির, বা আকাশে অনেক রকমের এখন মানে ট্র্যাকার্স রয়েছে, সেরকম কিচ্ছু কিন্তু, কারণ বাজি অতটাও উপরে আকাশে যেতে পারে, ঠিক আছে? এবং উনি পরিষ্কার বুঝতে পারছে ওনার ওখানে ঠিক ওনার সামনে চোখের সামনে একটা থেমে গেছে। এবার উনি ছবি তোলার যথাযথ চেষ্টা করলেন, কিন্তু সেরকম কিছুই ছবিতে,
তো উনি না মানে ওই যে প্রথম তো কান্নাকাটি করছি, কান্নাটা অটোমেটিক ফিল, এবং উনি কিছুক্ষণ হতভম্বের মতো তাকিয়ে রইলেন, এবং তাকানোর পরে উনি দেখলেন একদম আস্তে আস্তে আবার ওটা আকাশের অন্য প্রান্তের দিকে যেতে যেতে ভ্যানিশ হল। তো খুব অবাক লাগলো, এটা কি ব্যাপার হলো, কি চোখের সামনে আমি দেখলাম, খুব মানে ওনার একটা অন্যরকম ফিল হচ্ছে। এবার উনি ভাবলেন যে না, এই ব্যাপারটা আমি আমার মাকে দেখলাম, কি এটা সত্যি ভুল দেখছি, মানে আমার মানে দেখবেন অনেক সময় এরকম হয় যে মানুষের যখন শারীরিক কোনো সমস্যা থাকে না, তার অনেক সময় না সাইকোলজিক্যালও কিছু ব্যাপার চলে আসে, তাদের কিছু হয়তো সমস্যা থাকে না কিন্তু তারা সেটাকেও সমস্যা ভাবতে শুরু করে, তাকে সাইকোসোম্যাটিক বলে। তো এই সাইকোসোম্যাটিক কিছু সিন্ড্রোম হচ্ছে কিনা বা ওনার মানসিক দিক থেকে উনি কিছু ভুল ভাবছে কিনা, উনি ভাবলেন যে এই জিনিসটা উনি ওনার মাকে। এবার এই ভাবনা চিন্তা থেকে উনি ওনার মাকে বললেন যে মা তুমি আমার সাথে কালকে থেকে শুই। ওর মা বললো ঠিক আছে। ওনার ছেলেকে ঘুম মানে ছেলে বড়ই ছিল নিজের মতো, বাট ওনার ছেলে ঘর থেকে ওনার মা ওনার ঘরে ক্লাস। এবার ওনার মা যথারীতি টাইমে শুয়ে পড়েছেন, উনি বলছেন তুমি শো, আমি যদি দেখি তোমাকে আমি দেখা। তো সেদিন কিছুই দেখা গেল না, তারপরে দুটো কিছু দেখা গেল না, ইভেন তারও পরের দিন কিচ্ছু দেখা। এই করে এরপরে সাত সাতটা দিন চলে গেল, উনি কিন্তু কিচ্ছু দেখতে পেল। এবং এই জিনিসটা না দেখতে পেয়ে ওনার যেন আরো বেশি শারীরিক মানসিক মানে শারীরিকের থেকেও বেশি মানসিক কষ্ট একটা শুরু করে। উনি ভাবলেন তাকে আমি ভুল দেখেছি, মানে আমি এখন মাকে দেখাতে চাইছি কিন্তু উনি দেখতে পাচ্ছি, আমি তো তিন তিনটে দিন এরকম দেখলাম, এবং আগের দিন ঠিক আমারই চোখের অপদিতে মানে একদম আমার চোখাচোখি বা চোখের সামনে এসে ওইটা যেন থেমে গেল, মনে হলো যেন আমার জন্যই থেমে গেল, মানে উনি মনে মনে আর কি এটা ভাবছে। যাই হোক, তো ওনার মা বলছে যে দেখ তুই রাতের বেলা তো এরকম ভাবে ব্যালকানিতে যাস, আর যাওয়াটা ঠিক না, রাতের বেলায় ভাবে একা ব্যালকানিতে যাওয়া উচিত না। তো উনি বলছে যে দেখো আমি তো খালি চুলেও যাই না, কিছুই না, আমি ব্যালকানিতে ওনার লাইট ছিল তো তুমি লাইট জ্বালিয়েই যাও, তোমার কোনো চিন্তা নেই। এরপরে একদিন সেদিন ওনার মনটা খুব খারাপ, ওনার একটা কারণে ওনার মনটা খুব খারাপ, কোথাও একটা ওনাদের যাওয়ার ইনভিটেশন ছিল, বাট যেহেতু ওনার শরীর ভালো না উনি যেতে পারে। আর এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে মলিডি কিন্তু খুব ভালো ছবি আঁকতে পারে, ভীষণ ভালো ছবি আঁকে, ফলে ওনার বিভিন্ন জায়গায় ওনার কিছু স্টুডেন্ট ছিল, উনি অনলাইনেও আর্ট শেখাতেন, তো সেরকমই একটা জায়গায় ওনার একটা এক্সিবিশনে যাওয়ার অনেকদিন আগে থেকেই ঠিক ছিল। তো যেহেতু ওনার শরীরটা খারাপ হয়ে পড়ে বেশি, তো উনি এক্সিবিশনটা অ্যাটেন্ড করতে পারেন, তো সেটা কিন্তু ওনার মনটা খুব খারাপ ছিল। তো উনি যথারীতি শুয়ে ঘুমিয়ে পড়েছে, সেদিন উনি ভেবেছেন যে আমি আর দেখতে পাই না, আমি আর যাবো ব্যালকনি। তো উনি খাটে শুয়ে শুয়ে নিজের মনে মন খারাপ করে শুয়ে আছেন, এমন সময় ওনার আবার মনে হলো ঠিক ওনার ঘরের বাইরে, ঠিক ওনার ঘরের বাইরে মহিলাটা কিছু হুড়মুড়িয়ে পড়ার আওয়াজ, মানে গাছপালা খুব মানে গাছপালার উপরে যদি কিছু একটা ভারী বস্তু পড়ে, মোটামুটি ভারী বস্তু, তার যেরকম একটা আওয়াজ হতে পারে গাছপাতার সময় একটা পড়া, ঠিক সেরকম একটা উনি আওয়াজ করে ঘুম থেকে উঠে। এবং উনি এবারে কিন্তু বুঝতে পারেন, আগেরবার যখন এই আওয়াজটা হয়েছে তখন কিন্তু উনি বুঝতে পারেননি যে আওয়াজটা অ্যাকচুয়ালি কোথা থেকে হচ্ছে, বাট এবারে উনি বুঝতে পারেন যে আওয়াজটা কোথা থেকে এসছে, উনি ভাবলেন বাইরে থেকে। এবার ব্যালকানির বাইরেই আমি বললাম যে ওনাদের ছোট্ট বাগানটা, উনি ব্যালকানি লাইট জ্বালিয়ে ব্যালকানিতে গেলেন, গিয়ে দেখছে কোথাও কিছু না, মানে ওনাদের ব্যালকানির কিছুটা আলো তো বাইরের দিকটা পড়েছে, উনি দেখলেন কোথাও কিচ্ছু, একটু অবাক হয়ে গেল, তাহলে আওয়াজটা কি করে। তাও একবার উনি মানে মনের শান্তির জন্য উনি ঘর থেকে বেরিয়ে উনি ওনার ছেলে যে ঘরে ঘুমোচ্ছিল সেই ঘরে গেল, তো দেখছেন ওনার ছেলে ঘুমোচ্ছে, অকাতরে ঘুমোচ্ছে, কোনো ছেলের ঘরে কোনো সমস্যা নেই, কিছু নেই। উনি ভাবলেন যে এটা কি হলো, কেন হলো, কেউ ভাবতে ভাবতে উনি কিছুক্ষণ ব্যালকানিতে দাঁড়ালেন, ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি দেখলেন যে আকাশের যে প্রান্ত থেকে মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ওই যে তারার যে সমষ্টি বা তারার যে মানে ছয় সাতটা তারা পরপর পরপর হাওয়ার মতো ভেসে ভেসে রাস্তার মানে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসছে, ঠিক সেই জিনিসটা উনি দেখেন, ঠিক ওনার চোখের সামনে হঠাৎ করেই মনে হলো সেই যেখানে তারা রয়েছে সেই তারাদের মাঝখান থেকে হঠাৎ করে মনে হলো যে একটা এরকম তারা সমষ্টি ফট করে আর কি মানে পুরো আকাশটাকে জুড়ে গোল করে মনে হচ্ছে ঘুরছে, উনি নিজের চোখে এটা দেখছে। এটা দেখে না উনি পুরো অবাক হয়েছে। এবং আর একটা খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে সময়টা শীতকাল,
সময়টা শীতকাল হলে উনি যখন ওটা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে ওনার মাথার উপরের আকাশে ওরকম 6-7টা তারার সমষ্টি, মানে তারার মালা বলা যেতে পারে একটার পর একটা, সেটা ওরকম করে গোল করে ঘুরছে, এবং ওনার না মনে হচ্ছে যেন আকাশের যে জায়গাটা গোল করে ঘুরছে সেখান থেকে মানে উনি ফিল করতে পারছেন যে একটা গরম হাওয়া ওনার মাথা থেকে পুরো পা অব্দি একটা গরম হাওয়া লাগছে। এবং এই গরম হাওয়াটা এতটাই একটা গরম টাইপের হাওয়া যে উনি ভাবছেন যে আমার এত গরম কেন লাগছে, উনি ভাবছেন যে আমার কি তাহলে গরম লাগছে, শীতকাল তখন প্রায় জানুয়ারির শেষের দিক, ভালো ঠান্ডা রয়েছে, উনি কিছু বুঝতে পারছেন যে এত ঠান্ডা আমার কেন লাগছে, এত ঠান্ডা লাগার তো আমার কথা না, কিছু বুঝতে পারছেন না। এবার সেরকম করে ঘুরছে, এবং সেই সময়টায় যখন ওরকম ওনার গরম লাগছে উনি না মানে পুরো ফ্রিজ হয়ে গেছে, মানে ফ্রিজ হওয়া মানে যে সবসময় যদি ঠান্ডায় মানুষ ফ্রিজ হয়ে যায় সেটা কিন্তু না, মানে উনি না ওখান থেকে সরতে পারছে না, দৌড়েছে উনি ওনার মাকে যেটা দেখানোর জন্য, উনি ওনার মাকে তার ঘরে শোয়ার জন্য বলেছিলেন, উনি সেটা করতে পারছেন, উনি শুধুমাত্র অবাক হয়ে ওই আকাশের দিকে তাকিয়ে আছেন এবং উনি মানে ফিল করতে পারছেন ওনার গরম লাগছে। এবং ওই যে জিনিসটা যেটা ওই যে তারাগুলো ওরকম তারার সমষ্টি যে গোল গোল করে আকাশের মধ্যে ঘুরছে, সেই অবস্থা থেকে কিন্তু হঠাৎ করে ওনার চোখের সামনে ওইটা পুরো অদৃশ্য হয়ে গেল, মনে হলো ডিজলভ করে। এবং ডিজলভ করার পরে ওনার মনে হলো যে আস্তে আস্তে ওনার বডি টেম্পারেচারটা যেন কমে যাচ্ছে, এবং বাইরের যে ঠান্ডা ঠান্ডা যে অ্যাকচুয়ালি ঠান্ডা এনভায়রনমেন্ট, যে পরিবেশ, সেটাকে মনে হলো একটু ফিল করতে পারলেন। এবং যখন উনি এই ফিলটা করতে পারলেন তখনই কিন্তু উনি মানে ওইখান থেকে সরতে সমর্থ। এবার এসে উনি ওনার মাকে ডাকছেন, মা ওঠো মা ওঠো, উনি ডাকছেন এবং ডেকে বলছেন যে আমি এইমাত্র ওর জিনিসটা দেখলাম, কিন্তু তোমাকে আমি ডাকবো যে আমি এমনভাবে তাকিয়েছিলাম যে তোমাকে ডাকতে পারলাম। তো বলছে মা আমার না খুব গরম লাগছে। মা বলছে এই ঠান্ডার মধ্যে তো কী করে গরম লাগছে, যাই হোক একটুকুন এমন ওনার শরীরটা তখন লাগছে, ওরা কিন্তু তো ফ্যান চাক, যাই হোক তো ওনার মা তো তখন ভেবেছে যে নিশ্চয়ই মেয়ের কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে বা সে তো ওভার থিঙ্কিং করছে, এটা খুব স্বাভাবিক। তো ওনার মা ওনাকে যথাসম্ভব বোঝায়, এবং বোঝানোর পরে মলিকে একটা জিনিস বুঝতে পারে যে উনি যেটা দেখেছেন সেটার মধ্যে কিছু তো ব্যাপার আছে, এটা খুব স্বাভাবিক জিনিস। এবং এই নিয়ে উনি 4-5 দিন দেখলেন এবং আজকে যেটা দেখলেন এবং ওনার ওই যে গরম একটা ফিলিংস ছিল সেটা খুব স্বাভাবিক ব্যাপার না। যাই হোক এবার উনি তখন ভাবলেন যে না, এবার ওনার মা এসব শুনে আরো বেশি টেনসড হয়ে যাচ্ছেন, উনি ভাবলেন যে না মাকে আর এগুলো কিছু বলবো না, মাকে আমি কালকে থেকে এসব কিছু বলবো না, মা যেমন আমার ছেলের ঘরে ঘুমোচ্ছিল তা ছেলের ঘরেই ঘুম। উনি পরের দিন ওনার মাকে তাই বললেন যে তুমি ওর ঘরেই ঘুমাও, আমি বুঝতে পেরেছি ওটা এমনি তারা ছিল, মানে ব্যাপারটাকে একটু নর্মাল করার চেষ্টা যাতে ওনার মা আবার এটা নিয়ে বেশি চিন্তা না। যাই হোক তো এর মাঝে আরও বেশ কিছু দিন কেটে যায় এবং মলিডি আর কি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছেন যে আমাকে এবার ট্রিটমেন্টে যেতে হবে, আমাকে ভালো থাকতে হবে, আমি যাতে সারা জীবন কীভাবে ডাক্তার বলবে সেভাবে যাতে মেনটেন করতে পারি, কারণ আমার ছেলেকে আমাকে আরও বড় করতে হবে, এরকম নানান রকমভাবে উনি নিজেই নিজের মনকে কিন্তু প্রস্তুত করা শুরু করেন। এবং মনে মনে খুব কষ্ট হয় ওনার যে আমাকে এখন কিছুদিন ছেলেকে আমি সেভাবে টেক কেয়ার করতে পারবো না, আমি আদৌ পুরোপুরি সুস্থ হবো কি না সেটাও গ্যারেন্টি নেই, তো এরকম চিন্তাভাবনা থেকে ওনার মনে খুব কষ্ট হয়। এবং উনি মনে মনে ভাবেন যে না আমি ভেঙে পড়বো, আমাকে নিজেকে আর কি শক্ত রাখতে হবে, এরকম চিন্তাভাবনা করে উনি নিজেকে আর কি প্রিপেয়ার করার চেষ্টা করেন। ইন দ্য মিনটাইম একদিন রাতের বেলা, মানে সেদিন সন্ধ্যে থেকে ওনার না মানে একটা কীরকম মনে হচ্ছিল, মানে কীরকম মনে হচ্ছিল বলতে যেরকম ইমেলে লিখেছে যে ওনার কেন জানি না মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে, দেখবেন কিছু একটা বড় কিছু ঘটার আগে না মানুষ অনেক সময় ড্রিমস পায়। তো মলিদির জীবনে যদিও এরকম ঘটনা যে অনেকবার ঘটেছে তা নয়, 1-2 বার হয়তো এরকম মনে হচ্ছে, তো ওনার সেবার সেদিন সকাল থেকেই মনে হচ্ছিল যে ওনার জীবনে কিছু একটা ঘটতে চলেছে। এবার যেহেতু উনি একটা ট্রিটমেন্টের মধ্যে ছিলেন, উনি সাউথ ইন্ডিয়া যাবেন, লাস্ট ওনার একটা কলকাতায় ডক্টরের ভিজিট আছেন, উনি ভাবছেন যে আমার জীবনে আমি ট্রিটমেন্টে যাবো এরকম বাইরের স্টেটে, সেখানে গিয়ে আমার ট্রিটমেন্ট করাতে হবে, কতদূর আমার ঠিকঠাক হবো আমি, তো উনি ভাবছেন যে এটা হয়তো সেটার জন্যই ওনার মনে হচ্ছে। তো সেদিন রাতে যেটা হলো, উনি খুব আর কি খুবই মন খারাপ নিয়ে, এবং যতটাই ওনার মন খারাপ ছিল ততটাই কিন্তু উনি নিজের মনকে স্ট্রেন করার চেষ্টা করছে।
এবং সেই উদ্দেশ্যে উনি বহুক্ষণ মানে সন্ধ্যের পরে ডিনারটা যখন উনি করেন, উনি তো তাড়াতাড়ি ডিনার করতেন, করে উনি ঘরে ভালো ভালো বই পড়া, নিজেকে পজিটিভ রাখার জন্য ভালো ভালো বই পড়তেন। এবার ওনার হাজব্যান্ডের সাথে কথা হয় এবং উনি ওনার হাজব্যান্ড তার দুদিন পরে আর কি চলে আসবে, ওনাকে যেহেতু নিয়ে যেতে হবে, তারপরে ডক্টরের ভিজিট রয়েছে। তো উনি ওনার হাজব্যান্ডকে বললেন যে না না আমি একদম ঠিক আছে, ফাইন, আমার শরীরও ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি একটু বই পড়ি। উনি কিছুক্ষণ বই পড়ে, বই পড়ার পরে আমার মনে হলো একটু বাইরে যা, কেন জানি ওনার মন থেকেই বললো যে একটু বাইরে যা। উনি বাইরে গেলেন, বাইরে গিয়ে উনি 2 ঘন্টা টানা বাইরে বসলেন। কি জন্য বাইরে বসলো তিনি নিজেও জানেন না, কিন্তু ওনার ঘরে ঢুকতে ইচ্ছে না, ওনার মনে হলো আমি বাইরেই বসে। তখন হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ হচ্ছে, হালকা ঠান্ডা রয়েছে, উনি বাইরে বসেছে। অন্য ঘরে ওনার মা আর ওনার ছেলে ঘুমাচ্ছে। এমন সময় উনি মানে উনি না মানে অনেক সময় অনেক মনের কথা আকাশের নিচে, খোলা আকাশের নিচে বলতে, সেটা কার উদ্দেশ্যে বলতে সেটা উনি নিজেও জানেন না, হয়তো আমাদের যে সৃষ্টিকর্তা বা ভগবান তার উদ্দেশ্যে হয়তো বলতেন, কিন্তু উনি এরকম কথা বলতেন। কিন্তু সেদিন উনি কোনো কথা বলেননি, শুধু আকাশের দিকে চেয়েছেন আর মাঝে মাঝে চোখ থেকে দেখেন। এমন সময় উনি দেখছেন যে আকাশে গোল করে ওই যে তারার যে মালা, 6-7টা তারার যে মালা, সেই মালাটা আবার হঠাৎ করেই গোল করে ঠিক ওনার মাথার উপরের দিকে আসে, অনেক উঁচুতে আকাশে, মানে এমন নয় যে খুব কাছাকাছি, অনেক উঁচুতে আকাশে, সেখানে আর কি যে লেভেলে ধরুন মানে 1000-1000 কিলোমিটার দূরে, যেটা যে লেভেলে তারা নক্ষত্র থাকে ঘুরছে। এবং এটা দেখে না উনি আবার খুব পুরো স্তব্ধ হয়ে যান এবং উনি এক দৃশ্যে ওই দৃশ্যের দিকে তাকাতে থাকেন। কিছুক্ষণ ওর মনে হয় মাথার উপর দিয়ে ঘোরার পরে উনি দেখছেন ওই তারার যে মালাটা যেটা গোল করে আকাশের মধ্যে ঘুরছে, সেটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, মানে উনি যেখানটা ঠিক বসে আছেন ঠিক তার মাথার উপর, এবং সেটা কিন্তু বহু কিলোমিটার দূরে। আমরা যেমন একটা তারাকে বা চাঁদকে একদম ছোট দেখি, সেরকমই একটা মানে তারাকে উনি দেখছেন 5-6-7টা তারা ওরকম করে গোল করে ঘুরছে আর আস্তে আস্তে নিচে আসছে। এরকম ভাবে নিচে নামতে নামতে উনি যখন মানে অবাক হয়ে হতভম্ব হয়ে উনি যখন আর কি দেখ, তখন ওনার মানে দিকবিদিকার কোনো জ্ঞান নেই, তখন উনি দেখছেন যে ওই 6-7টা যে তারা, সেই তারাগুলো প্রত্যেকটা নিজের সাথে একটা একে অপরের সাথে একটা কালিশন মতো হলো, হয়ে একটা সিঙ্গেল তারা হয়ে গেল। মানে ভালো করে জায়গাটা শুনুন, উনি যেটা লিখেছেন ওই 6-7টা তারা একে অপরের সাথে গোল করে ঘুরতে ঘুরতে একে অপরের সাথে একটা ধাক্কা লেগে বা সংঘর্ষ হয়ে একটা সিঙ্গেল তারা হলো, এবং সেটা থেকে মনে হলো যেন একটা অদ্ভুত রকমের জ্যোতি টাইপের কিছু এলো। এবং উনি যেহেতু পুরো মাথাটাকে একদম উপরের দিক করে নিয়ে আকাশের দিকে তাকিয়েছে, মানে ফট করে ওই জিনিসটা যখন হয় না, উনি দেখে না এতটা ঘাবড়ে যেন ওরা চোখে মনে হলো যেন একটা কিরকম আলো টাইপের লাগলো, উনি না সেই জিনিসটা এতটাই চমকে যান উনি চেয়ার থেকে, ব্যালকনিতে চেয়ার থেকে আর কি মাটিতে পড়ছে। মাটিতে পড়ে যাওয়ার পরে একটা তরম করে আওয়াজ হয়েছে, তো সঙ্গে সঙ্গে ওনার মা পাশের ঘরে চলে উনি শুনতে পেয়েছেন, উনি ছুটে এসছেন। তো ছুটে এসে বলছে কি তুই পড়ে গেছিস, তুই পড়ে গেছিস? ওনার মা ওনাকে উঠানোর চেষ্টা করছে, ধীরে ধীরে শরীর থেকে খারাপ লাগছে, পড়ে গেছে। উনি বললেন যে না না আমি মানে উনি না কিছু বলতে পারছেন না, এমন একটা অবস্থা, ওই যে বলতে পারছেন সেটা দেখে ওনার মা আবার ভাবতে পারছে। যাই হোক, তো কোনো রকম ওনাকে এনে ঘরের মধ্যে বসিয়েছি এবং শুয়েছে, এবং সেই রাতটা মলিদির মা মলিদির সাথেই শোয়ে। তো উনি সারা রাত ওনার ঘুম হয়, কিন্তু উনি চুপচাপ ওনার মা যাতে বুঝতে না পারে উনি ঘুমের ভাব করেছিলেন। তো উনি মনে মনে ভাবলেন এটা কী দেখলাম, কী দেখলাম, অদ্ভুত রকম ভাবে এই যে জিনিসটা উনি দেখলেন এটার যে একটা সুদূরপ্রসারী প্রভাব যে ওনার জীবনে পড়লো সেটা কিন্তু উনি তখনও বুঝতে পারেন। বুঝতে কখন পারলেন, ঠিক তার একদিন পরে, যখন ওনার হাজব্যান্ড এলো ওনাকে নিয়ে ফাইনাল কলকাতার ডাক্তারের কাছে দেখি, ওনারা সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছিলো, তো অন্য জায়গায় ডাক্তার সাউথে একটু গিয়ে ডাক্তারের কাছে দেখানোর কথা, উনি গেছেন ওনার হাজব্যান্ডের সাথে। সেখানে সেদিন ওনার একটা দুটো টেস্ট হওয়ার কথা আর ডাক্তার ফাইনালি লিখে দেবে। এই দিন যখন ডাক্তারবাবু ওনাকে দেখলে এবং ওনার যখন ওখানে একটা টেস্ট হলো, সেই টেস্টের যা রিপোর্টে সেই রিপোর্টটা ছিল চমকে দেওয়া মতো একটা রিপোর্ট। যে মলিদির মানে এত শরীর খারাপ ছিল, যে মলিদির পেটের অবস্থা এত খারাপ ছিল, লিভারে ওনার একটা কিছু অসুবিধা হয়ে গেছিল খুব সিরিয়াস একটা, সেই জিনিসটা সম্পূর্ণ নির্মূল তো হয়েই গেছে, উল্টে আরও যে কিছু কিছু ফ্যাক্টর যেগুলো মলিদির শরীরে আরও কিছু শারীরিক অসুবিধে ছিল, যেগুলো একটা আরও কয়েকটা ফ্যাক্টর ছিল, সেগুলোও কিন্তু খুব অদ্ভুত রকমভাবে মানে এটাকেই বলা হয় মানে মিরাকেল,
সেগুলোও সেরে গেছে, মানে ওনার রিপোর্ট একদম না। এবং এটা দেখিয়ে যিনি ডাক্তারবাবু ছিলেন কলকাতা, তিনি এতটাই অবাক হয়ে যান, উনি বলেন যে আপনি আরেকবার টেস্ট করিয়ে দেন। মানে একটা পেশেন্টের এইটুকু সময়ের মধ্যে এতটা যে রিকভার, মানে পুরোপুরি নির্মূল একদম কিওর হয়ে যেতে পারে, সেটা ডাক্তারবাবু নিজেও এত বছর ডাক্তারি করে বুঝতে পারে। তো আবার উনি যান টেস্ট করাতে, আবার যখন টেস্ট করিয়ে আসেন অন্য একটা পলিক্লিনিক থেকে উনি টেস্ট করান, সেখানেও কিন্তু সেম রিপোর্ট আসে। মানে ওনার পেটের যা যা সমস্যা ছিল, এছাড়া ওনার আরও যে দু একটা শারীরিক সমস্যা ছিল, সব নির্মূল। ভাবুন একবার, মানে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কী কী আছে, কত রকমের যে শক্তি আছে, তাদের যে কী ক্ষমতা, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা যাকে ইউনিভার্স বলি, তার যে কী অপার কৃপা, সেটা না আমরা ভাবতেই পারি। মানে এখনও আমাদের, আমরা হয়তো তার কিছুই জানি, তারা তো 10% এখন আমরা জানি। ভাবুন, মানে এই জিনিসটা যে ওনার জীবনে কী করে হলো উনি নিজেও বুঝতে পারলেন না। এবং সেই দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন মলিজি বারবার আকাশের দিকে তাকান, রাতের বেলা উঠে উঠে। উনি আর কোনোদিন ডাক্তারটা তৈরি হয়েছে, এবং উনি বলেছেন যে উনি ওনার আত্মীয় স্বজনের সাথে এই কথাটা শেয়ার করেন, অনেকে নাকি বিশ্বাসও করে, বলছে না না তুই বেশি বেশি বলতে, তোর ওরকম শরীর খারাপ হয়নি। আর এই কথাটা দু একদিন উনি বলছে, তারাও এটা খুব একটা বিশ্বাস হয়, কিন্তু উনি লিখেছেন এটা ওনার জীবনে একটা চরম সত্যি হয়। এটাই ছিল, মলিদিকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আর অবশ্যই মলিদি নিজেও খুব ভালো মানুষ ছিলেন, উনি কোনোদিন কারোর ক্ষতি করেননি, কোনো খারাপ চিন্তা করেননি, তো সেই জন্য হয়তো ওনার সাথে আমাদের ইউনিভার্সে নাকি এতটা আশীর্বাদ করেছে। তো আপনাদের কেমন লাগলে অবশ্যই জানান, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, আর এখন যদি শেয়ার না করে থাকেন প্লিজ সকলের সাথে ঘটনাটা শেয়ার করুন। এই ঘটনাটা সকলের শোনা উচিত, সকলের শোনানো দরকার। সকলে ভালো থাকবেন, দেখা যাবে আবার পরবর্তী এপিসোডে।